বিশ্বজুড়ে এখনও বন্ধ হয়নি বাংলাদেশ ভারত কোয়ার্টার ফাইনালে ত্রুটিপূর্ণ আম্পায়ারিং নিয়ে আলোচনা। ১৯শে মার্চের সেই ম্যাচের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইসিসি প্রেসিডেন্টের ক্ষোভ এই আলোচনাকে উস্কে দিয়েছে আরেক দফায়। আর বাংলাদেশকে বারবার অপদস্থ করার ষোলকলা পূর্ণ হয়েছে ফাইনালে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মোস্তফা কামালকে উপেক্ষা করে আইসিসি চেয়ারম্যানের হাত থেকে বিজয়ী দলকে পুরস্কার প্রদানে। তাই মঙ্গলবার ত্রুটিপূর্ণ আম্পায়ারিং নিয়ে আইসিসিতে ২৪ ঘন্টার মধ্যে আপিলের জন্য বিসিবিতে লিগাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন। আম্পায়ারদের যে তিনটা ভুল সিদ্ধান্তের দল, এটা ইচ্ছাকৃতভাবে আম্পায়ারদের শাস্তি দেওয়ার জন্য, আপিল করার জন্য, তদন্ত করার জন্য এই লিগাল নোটিশটি পাঠিয়েছি, এবং যদি ২৪ ঘন্টার মধ্যে তারা কোনো আপিল না করে তাহলে আমি হাইকোর্টে রিট করব। এরপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ম্যাচের পরেই তারা আইসিসির কাছে রিভিউ আবেদন করেছেন। এটা আমরা ফর্মালি আইসিসিকে ম্যাচের পরের দিনই ফর্মালি কমিউনিকেট করেছি এবং আমাদের অবজারভেশনগুলো, এটাই প্রচলিত নিয়ম। সংশ্লিষ্ট যে যিনি পাঠিয়েছেন সেই কাগজপত্রগুলো পেয়ে নিই, এ ব্যাপারে আমরা তখন পরবর্তীতে আমাদের যে লিগ্যাল ডিপার্টমেন্ট আছে কিভাবে এটাকে আমরা অ্যাড্রেস করব সেটা আমরা ঠিক করে নেব। এই অবস্থায় বিসিবির পরবর্তী পদক্ষেপগুলো কি হয় সেদিকেই তাকিয়ে এখন ক্রিকেট প্রেমীরা। তামানা ত্রিশা, ২১ টেলিভিশন, ঢাকা।